বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি আজকে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু কথা বলতে চাই। এটি আমার ব্যক্তিগত অভিমত, আমি দল বল নির্বিশেষে সবার উদ্দেশ্যেই কথাটা বলতেছি। শুরুতে ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, তা হলো ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে আন্দোলন চালাচ্ছে, এটা তাদের যৌক্তিক দাবি। আজকে আপনারা ছাত্রদের উপর লাঠি চার্জ করে ভুল করতেছেন, কারণ ছাত্রদের আন্দোলন কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়। তাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই সমান। আজকে আপনারা তাদেরকে বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি ইত্যাদি নামে তাদের উপর লাঠি চার্জ করতেছেন। তাদের এই আন্দোলন মানবতার আন্দোলন, এদের কোনো দল নাই, এরা আন্দোলন করে মানবতার জন্য। আর যারা দল করে তারা ছাত্র নয়, তারা সরকারের কাছ থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য তারা সরকারের পক্ষে কাজ করে, সরকারের পক্ষে কথা বলে। ছাত্ররা যে আন্দোলন করে তারা সবার মঙ্গলের জন্য, কারণ আমরা যদি লক্ষ্য করি সেই 1952 থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত সবসময় ছাত্ররা লেগেছিল দেশের জন্য, তারা দেশের জন্য নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, আমরা অস্বীকার করতে পারবো না। আপনারা ইতিহাস ঘাঁটেন, দেখবেন সবসময় ছাত্র আন্দোলন কাজে লেগেছে, তারা দেশের জন্য লড়েছে, তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়েছে। তাই আপনারা জামাত, শিবির, বিএনপি নামে এদের উপর লাঠি চার্জ থেকে বিরত থাকবেন। এই ছাত্ররা আছে বলেই আজকে দেশ ও জাতি উন্নত, জাতি আজকে শিক্ষিত, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ছাত্ররা আজকে বড় বড় ডিগ্রি অর্জন করে আসতেছে। আজকের ছাত্ররাই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, আরও অনেক কিছু। তাই এদের বিরুদ্ধে না নেমে, এদের বিরুদ্ধে কথা না বলে একটা সমঝোতায় আসেন এবং একটা সমাধান টানেন। এবার মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলতেছি। দেশ ও জাতি রক্ষার্থে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে। শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে তারা স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন। এবং তাদেরকে স্মরণ করা, তাদেরকে বরণ করা এবং তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং তাদের স্মরণের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধের চেতনা উন্মেষ ঘটবে এবং তারা দেশপ্রেম বোধে জাগ্রত হবে। তাই দেশের পুরোটাই যদি মুক্তিযোদ্ধাদের নামে লিখে দেওয়া হয়, তারপরও মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হবে না। কিন্তু এখানে প্রশ্ন হলো একটাই, প্রশ্নটা আমি পরে করছি, তার আগে আমরা এই সাংবাদিক আপুর প্রশ্নটা শুনে আসি। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত, মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী, আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই, এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত। দেখেন, তিনি যে প্রশ্নটা করলেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কিন্তু এই প্রশ্নটির উত্তর এড়িয়ে গেছেন, জবাব দেননি। তার এই প্রশ্নের জবাব কে দেবে? এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধা আজকে অনাহারে, অর্ধভারে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছেন, তার খবর আমরা নিচ্ছি না। আপনারা এমন মানবদরদী হয়েছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের খবর না নিয়ে তারা তাদের নাতি নাতনির খবর করতেছেন, এই আপনাদের মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির কথা চিন্তা না করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা বাড়িয়ে দিন, তারা যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি নিজের সন্তানরা তার পিতা মাতার খবর নিচ্ছেন না, খোঁজখবর দিচ্ছেন না, ভরণ পোষণ দিচ্ছেন না, পারলে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছেন। সেখানে নাতি নাতনি কীভাবে তার দাদুর ভরণ পোষণ দিবেন, নাতি নাতনি কীভাবে সেই মুক্তিযোদ্ধার ভরণ পোষণের দায়িত্ব নেবেন? কোনো মুক্তিযোদ্ধা যদিও তার নাতি নাতনির ইনকাম খেতে চান, তাহলে তাকে বাঁচতে হবে 120 থেকে 150 বছর পর্যন্ত। তাই নাতি নাতনির বিষয়ে যারা কোটা ইস্যু নিয়ে কাজ করছেন, তারা এই বিষয়টি আমলে নেবেন, বিবেচনায় নেবেন। যারা দেশের জন্য যুদ্ধ করলো, তারা যদি ভালোভাবে বাঁচতে না পারে, তারা যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে তার নাতি নাতনির কোটা দিয়ে কি লাভ হবে? তাই আমি মনে করি প্রকৃত মুক্তিযোদ্ধাদের খোঁজখবর জরুরি নাতি নাতনির চেয়ে। আমরা বাংলাদেশে পোষ্য কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কোটা আরও অনেক ধরনের কোটা দেখতে পাই। এই কোটাগুলো সংস্কার করা এজন্যই জরুরি, এই কোটাগুলো সবগুলো বাদ দিয়ে শুধু একটি মাত্র কোটা রাখতে হবে, সেটি হচ্ছে জনসাধারণের কোটা।
কারণ আপনারা যে মুক্তিযোদ্ধা করতেছেন, এই মুক্তিযোদ্ধারা কে ছিলেন, এদের আসল পরিচয় কি? এরা ছিলেন আপামর জনগণ, এরা ছিলেন সাধারণ জনগণ। তারা তাদের লাঠি ছোড়া যে যা পেয়েছে তাই নিয়ে যুদ্ধ করেছে। কোনো এলিট শ্রেণী বা সম্ভ্রান্ত পরিবারের লোকজন তো যুদ্ধে নামেনি, যুদ্ধ করেনি। যুদ্ধ করেছে কে? এই সাধারণ জনগণ। এই সাধারণ জনগণে মুক্তিযোদ্ধা কোটার অধিকারী। আমি মনে করি সব কোটার ঊর্ধ্বে থাকবে একটি মাত্র কোটা, সেটি হচ্ছে সাধারণ জনগণের কোটা। আপনারা অনেক ভোগ করেছেন, এখন সাধারণ জনগণের উন্নয়নের জন্য কাজ করেন। সাধারণ জনগণ এখন দুর্বিষহ জীবনযাপন করতেছে। সাধারণ জনগণের কোটা থাকলে দেশ ও জাতি আরও অনেক দূর এগিয়ে যাবে। তার কারণ এই সাধারণ জনগণ কোনো ঋণ খেলাপির সাথে জড়িত নাই, এই সাধারণ জনগণ কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। তাই এদের কোটাটা সবার উপরে রাখাই জরুরি। এ বিষয়ে আপনারা যারা জ্ঞানী গুণীজন আছেন, আইন প্রণয়নের কাজ নিয়োজিত আছেন, তারা এই বিষয়টি আমলে নেবেন। ধন্যবাদ সবাইকে।